শুভ অষ্টমী বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে অষ্টমী, তো অষ্টমীর উপোস সবাই করছে, তো আমি আজকে করতে পারিনি আমার একটু অসুবিধার জন্য। তো ওই যে আমার মেয়ে দেখো, যে গিয়েছে, যে ওই যে সাদা কাপড় লাল ব্লাউজ পরে মেয়ে অষ্টমী উপোস করেছে। মেয়েও আছে এখানে, বৌমা আছে, ননদ আছে, ওই যে অনেকে আছে আরও পাড়ার সব। তো বন্ধুরা, আমি ওইখানে থাকতে পারিনি, আমি আছি ক্যামেরার বাইরে, তো আমি ওইখানে যাইনি। ওই যে জামাই, এই যে ননদ, ওই যে মেয়ে, তো আরও অনেকে আছে, ঢাক ঢাক বাজছে এদিকে, সবাই আনন্দ করতে করছে। আর আমি গিয়েছিলাম, গিয়ে আবার চলে এসেছি, আমি রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম, বাড়ি আত্মীয় স্বজন এসছে, বুঝোই তো, আত্মীয় স্বজন আসলে পরে তো অনেক যাওয়া যায় না। তো এই যে দেখো আমার বৌমার, আমার বড় দিদি ভাই, এই যে দেখো, সেই যে আনন্দ আনন্দ করতে করতে যাচ্ছে দুর্গা মন্দিরে, তো যে কান্না করছে, ওই মানে পুজোর ওই ফল টালগুলো নো নিয়ে যাবে, ওই যে তুলে নিয়েছে। তো বন্ধুরা যাই, ওই যে পুজোর ওই মণ্ডপে ঢুকে গিয়েছে, ওই যে অঞ্জলি দিচ্ছে ওরা এখন, তো অঞ্জলি দিতে ব্যস্ত ব্যস্ত ওরা এখন, আমার কথাটা থুতলিয়ে যাচ্ছে বন্ধুরা। তো যাই হোক, সব অঞ্জলি দিতে ব্যস্ত আছে, আর এদিকে একটু আড়ে আড়ে তাকাচ্ছে, আবার দেখো ওই যে আনন্দেই, তো ওরা উপরে উঠে নিয়েছে। আর যে ঠাকুর মশাই আসলে মন্ত্র পড়তে পড়তে একটু মানে একটু ভুল হয়ে যাচ্ছে মনে হয়। তো বন্ধুরা, যে ছেলে আর ছেলের মেয়ে, তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, আর ওই যে এদিকে এই যে বৌমা, এই যে, তো ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, সাবস্ক্রাইব, লাইক।